5G Velvet 5G LG-র পক্ষ থেকে 2020 সালের একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ বর্তমানে বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড ভাবে পাওয়া যাচ্ছে এই মোবাইলটি 2022 সালে বাংলাদেশ থেকে LG Velvet ফোনটি সেকেন্ড হ্যান্ড ভাবে 22000 টাকায় কিনতে পারবেন আজকে আমরা দেখব এই মোবাইলটি 2022 সালে নেওয়া ঠিক হবে কি হবে না প্রথমে আলোচনা করা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এই ফোনটি সম্পূর্ণ গ্লাস এবং অ্যালুমিনিয়াম বিল্ডের একটি ফোন ফোনটির ব্যাকসাইডে এবং ফ্রন্টে গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এই ফোনটি হাতে নিলে প্রিমিয়াম ফিল হয় 2022 সালে এসেও এই ফোনটির ডিজাইন আপনার কাছে চমৎকার লাগবে ফোনটির ডাউন সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম আপ এন্ড ডাউন বাটন ব্যবহার করা হয়েছে ফোনটির বাম সাইডে কিছু ব্যবহার করা হয়নি ফোনটির নিচে পাবেন স্পিকার গ্রিল টাইপ সি পোর্ট হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন ফোনটির ওপরে একটি সিম কার্ড ট্রে ব্যবহার করা হয়েছে যেখানে হাইব্রিড সিম কার্ড ট্রে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চেসের একটি কার্ভ P-OLED ডিসপ্লে এই ডিসপ্লেটিতে রেজুলেশন হিসাবে ব্যবহার করা হয়েছে 1080x2460 ডিসপ্লেটির PPI হিসাবে ব্যবহার করা হয়েছে 395 এই ডিসপ্লেটি কার্ভ হওয়ার কারণে যে কোনো কন্টেন্ট দেখে অনেক মজা পাবেন এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এখনকার মিড বাজেটের ফোনের থেকে অনেক ভালো এই ফোনটিতে সিকিউরিটি হিসাবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যার আনলক স্পিড মোটামুটি ভালো এখন আলোচনা করা যাক ফোনটির স্পিকার নিয়ে এই ফোনটির স্পিকার আমার কাছে চমৎকার লেগেছে এই ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে যার কারণে স্পিকারের সাউন্ড কোয়ালিটি অনেক ক্লিয়ার এবং লাউড এই ফোনটির স্পিকার নিঃসন্দেহে আপনার কাছে ভালো লাগবে এখন আলোচনা করা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে ফোনটির ব্যাকসাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে যার মেন সেন্সরটি 48 মেগাপিক্সেলের তার সাথে আরও পাবেন একটি 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেন্সর এই ফোনটির ক্যামেরা দিয়ে দিনের বেলায় চমৎকার ছবি তুলতে পারবেন প্রতিটা ছবিতে ভালো ডিটেলস এবং শার্পনেস লক্ষ্য করা যায় তার সাথে প্রতিটা ছবিতে ন্যাচারাল কালার পাবেন এই ফোনটিতে রাতের সময় ভালো ছবি তুলতে পারবেন রাতের ছবিগুলোতেও প্রচুর আলো পাওয়া যাচ্ছিল এই ফোনটির সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে চমৎকার লেগেছে প্রতিটা ছবিতে ভালো ডিটেলস পাওয়া যাচ্ছিল তার সাথে ছবিগুলো খালি চোখে দেখতে অনেক ভালো লাগে ওভারঅল এই ফোনটির ক্যামেরা আপনার কাছে বাজেট অনুযায়ী ভালোই লাগবে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 765G এটি একটি 5G চিপসেট এই চিপসেটটি 7 ন্যানোমিটারে তৈরি করা চিপসেট এই চিপসেটটি মিড বাজেটের একটি শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন 765 চিপসেটটি আপনার ডে টু লাইফের সকল কাজ আরামে করতে পারবে এই চিপসেটটি 2022 সালে এসেও আপনাকে নিরাশ করবে না বর্তমানেও হাই গ্রাফিক্সের গেম যেমন ফ্রি ফায়ার কল অফ ডিউটি পাবজির মতো গেমগুলো ল্যাগ ফ্রি খেলতে পারবেন এই ফোনটিতে র্যাম পাবেন 8GB এবং রম পাবেন 128GB এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4300mAh-এর একটি ব্যাটারি যা দিয়ে নর্মাল ইউসেজে একদিন আরামেই ব্যবহার করতে পারবেন কিন্তু হেভি ইউজ করলে দিন শেষে একবার চার্জ দিতে হবে এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এই ফোনটি IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট যার ফলে এই ফোনটি পানিতে ভিজলেও কিছু হবে না ওভারঅল এই ফোনটি সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে একটি ভালো চয়েস এই মোবাইলটি বর্তমানে সেকেন্ড হ্যান্ডভাবে 22000 টাকায় যা যা অফার করছে তা আসলেই প্রশংসার দাবিদার এই বাজেটে ভালো ক্যামেরা ভালো পারফরমেন্স তার সাথে ভালো একটি ডিজাইন পাচ্ছেন আমার মতে 2022 সালে এসে এই মোবাইলটি সেকেন্ড হ্যান্ডভাবে আপনারা নিতে পারেন কিন্তু কেনার আগে ভালো মতো দেখে বুঝে কিনবেন আজকের জন্য এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ